रसायन शास्त्र में रिसर्च का स्कॉलरशिप पाकर अमेरिका जा रही है जलपाईगुड़ी की सुरंजना। जलपाईगुड़ी की सुरंजना दाम भारतीय विज्ञान शिक्षा एवं अनुसंधान संस्थान कोलकाता की छात्रा है। हाल ही में सुरंजना को अमेरिका में रिसर्च के लिए कॉल आया। सुरंजना के पिता सुखमय दाम पेशे से डॉक्टर है और जलपाईगुड़ी जिले के मैनागुड़ी के देवी नगर पाड़ा के रहने वाले हैं। वही माँ संयुक्ता सरकार दाम शिक्षिका है। उनकी इकलौती बेटी सुरंजना दाम बचपन से ही पढ़ाई में अच्छी रही है। सुरंजना को सिनसिनेटी विश्वविद्यालय आयो स्टेट यूएस में शोध का अवसर मिला। सुरंजना कार्बनिक रसायन में पर्यावरण के अनुकूल उत्प्रेरकों का शोध करने के लिए अगले अगस्त को अमेरिका जाएगी। इस शोध के लिए उन्हें वहां 5 साल रहना होगा। इसके लिए सुरंजना को हर साल $54,000 की छात्रवृत्ति दी जाएंगी, जिसकी भारत में कीमत करीब 45 लाख रुपए है। अमेरिका में पढ़ाई करने का मौका पाकर सुरंजना काफी खुश है। संयुक्त सरकार दाम বললাম আপনার এই মেয়ের যে সাফল্য কেমন লাগছে? আমরা খুব খুশি আর মেয়ের জন্য গর্ব অনুভব হচ্ছে। বললাম মেয়ে তো 5 বছরের জন্য আপনাদের থেকে চলে যাচ্ছে বাইরে, তো সেখানে আপনারা কতটা মানে আপনাদের খারাপ লাগবে? খারাপ তো লাগবেই। 5 বছর এমনিতেও হাই সেকেন্ডারি পাস করার পর 5 বছর কলকাতায় ছিল, তা কলকাতাটা অনেক কাছে, আমরা চলে যেতাম। তা আমরা বুঝতে পারছি যে এখানে আমাদের মেয়ে যদি বছরে একবার করে আসে তাহলেই আমাদের সম্ভব হবে। তাছাড়া 5 বছরে আমরাও চেষ্টা করব ভিসা হয়ে গেলে যেতে, কিন্তু দূরে হয়ে যাবে একটা মাত্র, একটাই হোক আর যাই হোক খারাপ লাগবে। তবে ওর সাফল্য, ও যেখানে বেটার হবে সেখানেই যাবে, তাই না? আমরা তো আর আটকাতে পারি না, এর আটকানো উচিতও হবে না। তবে আমি বলবো সুস্থ শরীরে থাক, শরীরটাই আসল, তাহলেই সব। ও যেখানে থাকবে ভালো থাকলেই আমরাও খুশি। আপনার নাম? সংযুক্ত দাম। আমার নাম সুরঞ্জনা দাম। হ্যাঁ, তুমি কোথায় যাচ্ছ? আমি ইউনিভার্সিটি অফ সিনসিনাটি যাচ্ছি, ওহাইও স্টেট, ইউএসএ। কি মানে কিসের জন্য যাচ্ছ? আমি অ্যাকচুয়ালি 5 ইয়ার পিএইচডি প্রোগ্রামে চান্স পেয়েছি ওখানে, তো কেমিস্ট্রিতে পিএইচডি করতে যাচ্ছি। তো ওয়েস্ট বেঙ্গলে কি তুমি একাই? না, ওয়েস্ট বেঙ্গলে আমি একা নই, বাট আমাদের কলেজ থেকে আমি একাই এখানে যাচ্ছি। কোন কলেজ থেকে? আইজাই কলকাতা। বললাম যে কবে যাচ্ছ? আমার 6ই আগস্ট টিকিট, 6ই আগস্ট। বললাম এই যে তোমার একটা সাফল্য, এই সাফল্যের পিছনে কে কে তোমার কার কার ভূমিকা আছে? আমার এতদিনের জার্নিতে যারা যারা আমাকে গাইড করেছে, আমার মা বাবা সবার আগে, তাদের অবদান অনস্বীকার্য। তারপরে আমাকে স্কুল লেভেল থেকে যারা আমার বেস তৈরি করতে হেল্প করেছে, স্পেশালি আমার কেমিস্ট্রি টিচার্স স্কুলের এবং টিউশন টিচার্স। দেন আমি 5 বছর আইজাই কলকাতায় পড়াশোনা করেছি, সেখানকার কোর্স ওয়ার্ক আমাকে খুবই হেল্প করেছে। ওখানকার কেমিস্ট্রি ডিপার্টমেন্ট পার্সোনালি আমার মনে হয় খুবই হেল্প করেছে আমাকে এই কেমিস্ট্রিতে, স্পেশালি অর্গানিক কেমিস্ট্রি ফিল্ডে আমার ইন্টারেস্ট গ্রো করার জন্য। দেন লাস্ট 2 ইয়ার্স আমি প্রফেসর বিপ্লব মাঝির আন্ডারে এমএস থিসিস করেছি, মাস্টার্স থিসিস, এবং উনি আমাকে মানে হ্যান্ডস অন রিসার্চ কীভাবে করতে হয়, কী করে একটা প্রজেক্ট পারস্যু করতে হয়, এবং থট প্রসেস কী করে নিজেকে তৈরি করতে হয়, এসব জিনিসে উনি ভীষণভাবে গাইড করেছেন। বলো ম্যাম, এটা কতদিনের জন্য তোমাকে যেতে হচ্ছে আমেরিকায়? পিএইচডি প্রোগ্রাম 5 বছরের। 5 বছর তো তুমি বাবা মাকে ছেড়ে চলে যাচ্ছ, সেক্ষেত্রে কি মনের একটা কোনো ব্যাপার থাকছে? হ্যাঁ, অবভিয়াসলি মা বাবাকে ছেড়ে চলে যাচ্ছি, খুবই খারাপ লাগবে, মিস করবে, এখনও লাগছে। বাট আমার 5 বছর অলরেডি মা বাবাকে ছেড়েই আমি থেকেছি, তো কোথাও না কোথাও একটু অভ্যেস হয়ে গেছে যে ওখানে গিয়ে আমার ওই অসুবিধা হবে না যে আমি চলতে পারবো না, অ্যাডজাস্ট আমি করে নেব, বাট অবভিয়াসলি খুবই খারাপ লাগবে। বলছি তুমি যে এই যে পড়াশোনা করে তুমি এখন রিসার্চ করতে যাচ্ছ আমেরিকায়, এই পড়াশোনার বাইরে তোমার কী কী আছে, হবি কী কী আছে? পড়াশোনার বাইরে আমার গান করতে ভালো লাগে, গল্পের বই পড়তে ভালো লাগে, আর মাঝে মাঝে ঘুরতে ভালো লাগে। তা তোমার পরে পরবর্তীতে কী চিন্তা ভাবনা আছে? আমি আপাতত পিএইচডি শেষ করে পোস্ট ডক করতে চাই, দেন লং টার্মে আমার ফ্যাকাল্টি হওয়ার ইচ্ছে আছে, আমেরিকা।
তো মানে কি নিয়ে ওখানে রিসার্চ অর্গানিক কেমিস্ট্রির উপরে একটা অর্গানিক কেমিস্ট্রির উপরে করছে রিসার্চ করছে তো কবে যাবে এখান থেকে ও যাবে সিস্টাম প্ল্যানেটরি করা আছে ও ময়নাগুড়ি থেকে কি ও একাই চান্স পেয়েছে ময়নাতে ইনফ্যাক্ট ওয়েস্ট বেঙ্গলে ও একাই ওয়েস্ট বেঙ্গলে ও একাই আর বায়োলজির উপরে একটা মেয়ে আছে ওই ইউনিভার্সিটি ক্যালকাটা ইউনিভার্সিটি